প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। 29 ও 30 এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নেওয়া যাক। উত্তর মেরুতে প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার পরিসরের পৃথিবীর সব থেকে বড় ওজন হল বন্ধ হয়ে গেছে বলে ঘোষণা করল ওজন হলের ওপর লক্ষ্য রাখা কোপারনিকাস অ্যাটমসফেরিক মনিটরিং সার্ভিসেস এর বিজ্ঞানীরা। ভারতের প্রথম সরকারি হসপিটাল হিসেবে করোনা আক্রান্তদের প্লাজমা থেরাপি শুরু করল লখনউয়ের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি। কোভিড-19 মহামারীতেও যে সকল সাংবাদিক সংবাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে 50 লক্ষ টাকা করে জীবন বিমা পরিষেবা দেবে বলে ঘোষণা করল আসাম সরকার। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়তে স্বল্প মূল্যের ভেন্টিলেটর রুরুদার তৈরি করল IIT বোম্বে। অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের সকল ছাত্রছাত্রীদের IIT, BTEC, বি ফার্মেসি, MBA, MCA এবং BEd কোর্সের ফি মেটানোর সময় আর্থিক সাহায্য করতে জগনন্না বিদ্যা দেবনা স্কিম চালু করল। দিল্লি ও লেহতে 10টি হাইড্রোজেন ফুয়েল সেল চালিত ইলেকট্রিক বাস ও গাড়ি চালু করল NTPC। কোভিড-19 মহামারীর জন্য ভারতের সাথে হতে চলা পিচ ব্ল্যাক 2020 নামক বায়ুসেনা অনুশীলন বাতিল করল অস্ট্রেলিয়া। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোভিড-19 রোগীদের প্রয়োজনীয় জিনিস কোনো মানুষের স্পর্শ ছাড়া প্রদান করতে হসপিটাল কেয়ার অ্যাসিস্টিভ রোবোটিক ডিভাইস নামক স্বল্প মূল্যের একটি রোবোটিক ডিভাইস তৈরি করল। জার্মানি ও ইউকের যৌথ আয়োজিত 11তম পিটার্সবার্গ ক্লাইমেট ডায়ালগে ভারত অংশগ্রহণ করল। নেটওয়ার্ক ক্যাপাসিটির উন্নতি করতে নকিয়ার সাথে $1 বিলিয়ন চুক্তি করল এয়ারটেল। অ্যাক্সিস ব্যাংক ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের 30% শেয়ার কিনল যার মূল্য হল প্রায় 1600 কোটি টাকা। হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিব দাস মিনাকে তাৎক্ষণিকভাবে কার্যকর করে 6 মাসের জন্য আবাসন ও নগর উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ হুডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হল। দুর্নীতির কারণে সমস্ত ধরনের ক্রিকেট থেকে ওমর আকমলকে 3 বছরের জন্য ব্যান করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ডোপ টেস্টে ফেল হবার কারণে ভারতীয় দৌড়বিদ ঝুমা খাতুনকে 4 বছরের জন্য ব্যান করল অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট অর্থাৎ AIU। ভারত সার্বিয়ার কাছে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 হোস্টিং রাইট হারাল। এর জরিমানা স্বরূপ ভারতকে $500 মার্কিন দিতে হবে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনকে। পদ্মশ্রীপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা ইরফান খান মারা গেলেন। 2018 সাল থেকে তিনি নিউরো এন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গ্র্যামি নমিনেটেড গায়ক ট্রয় স্মিথ মারা গেলেন। সম্প্রতি স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার মাইকেল রবিনসন। সম্প্রতি মারা গেলেন প্রখ্যাত ওড়িয়া নাট্যকার বিজয় মিশ্রা। নাসার ষষ্ঠ প্রশাসক জেমস এম বেক্স সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। প্রতি বছর 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও সঠিক আপডেট পেতে। নমস্কার, ধন্যবাদ।